আমি 1971-এর সমস্ত বীর যোদ্ধা শহীদদের স্মরণে এই কবিতাটা করছি। আমার কবিতার নাম একজন রবি রায়ের পরাজয়। এখন আর এ বাড়িতে শঙ্খ বাজে না, বাজে না ঘণ্টা ধ্বনি, কাশরের মিষ্টি আওয়াজ, নারী কণ্ঠে হুলু ধ্বনি, শান্তির স্বস্তি সস্তয়ন। ইদানিং এ বাড়িতে সাঝের বেলায় তুলসী মঞ্চে আর জ্বলে না তো ঘিয়ের প্রদীপ, সন্ধ্যার পূজারতি ধূপ ধুনো, পুরোহিত পূজারীর মিলিত নিঃশ্বাস, কোথায় মিলিয়ে গেল সবকিছু একদিন গধুলিয়া। একজন রবি রায় জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা এই মাটি, এই ঘর, শেকরের সান্নিধ্যে থেকে জন্মাবধি বাঁচা 14 পুরুষ ধরে রবি রায় এ মাটিতে খুঁজে ফেরে নিজস্ব শেকর, আপন অস্তিত্ব খোঁজে আপন বলদ। একদিন কি যে হলো গধুলি আলোয়, দেলু শিকদার তার 10 জন যারো যে সন্তান, শেকর শুদ্ধ তুলে উপরে আনে রবি রায় আর তার আজন্ম লালিত এই শিকর নেশানা। একজন রবি রায় অশক্ত শরীর, ঘোলাটে আলোয় স্থির চোখে চেয়ে দেখে শূন্য দৃষ্টি মেলে, দেলু শিকদার তার 10 জন যারো যে সন্তান, জোর করে ঘরে ঢোকে, হাঁড়ি ভাঙে, কুড়ি ভাঙে, খুলে নেয় টিনের বাঁধন, গোয়ালের গরু ছুঁড়ে ফেলে, লক্ষ্মীর পট, শনির পাঁচালি, গীতার পৃষ্ঠাগুলো বুকে নিয়ে জ্বলে যায় আগুনের শিখা, ছোট মেয়ে জ্যোৎস্নার গা বেয়ে উঠে যায় ময়াল শকুন। 10 জন যারো যে সন্তান, পালাক্রমে চুষে খায় জ্যোৎস্নার কোমল শরীর। একজন রবি রায় বাংলার মধ্যবিত্ত কৃষক, অশক্ত শরীর আর ঘোলাটে আলোয় স্থির চোখে চেয়ে দেখে শূন্য দৃষ্টি মেলে, দেলু শিকদার তার 10 জন যারো যে সন্তান, বলাৎকার করে তার শেকরের সব স্বপ্ন। ধন্যবাদ।